বিকেলে বা সন্ধ্যেয় চায়ের আড্ডায় আমাদের বাঙালিদের কি মুড়ি তেল ভাজা ছাড়া চলে? তা সে কলকাতার বাঙালি হোক বা প্রবাসী বাঙালি, তেলে ভাজা মুড়ির তো কোনো জুড়িই নেই। আগে আমাদের একান্নবর্তী পরিবারে সন্ধ্যের আড্ডায় সকলে গোল হয়ে বসে চলতো মুড়ি তেলে ভাজা আর সারাদিনের জমে থাকা গল্প। তবে দিনকাল এখন পাল্টেছে, একান্নবর্তী পরিবারের সংখ্যাও এখন হাতে গোনা। জীবিকার তাগিদে আজ আমরা কেউ পুনে, কেউ দিল্লি, কেউ কলকাতা, আবার কেউ বা হয়তো দেশের বাইরে, কিন্তু তবুও মুড়ি তেলে ভাজা হলো বাঙালিদের শিকড়ের টান। আর এই টানেই আমরা বংহাট বিনোদনের পক্ষ থেকে আজকে পৌঁছে গিয়েছিলাম উত্তর কলকাতার এক বিখ্যাত চপ কাটলেটের দোকান, যার নাম কালিকা চপের দোকান। 50 বছর ধরে একইভাবে রসনা তৃপ্তি করে আসছে বাঙালির। আসুন শুনে নিই এই দোকানের কথা বর্তমান কর্ণধার শ্রী বাবলু দত্তের মুখ থেকে। 1965 কালীপুজোর দিন প্রতিষ্ঠা হয়েছিল বলে ওই জন্য আমাদের দোকানের নাম কালিকা। আমার নাম শ্রী বাবলু দত্ত। হ্যাঁ, এই দোকান আমরা আজও সুপ্রতিষ্ঠিতভাবে চালিয়ে যাচ্ছি। এখনো অনেক গুরুজনেরা আছে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি মেডিকেল কলেজে, ডাক্তার, বড় বড় সব নেতা নেত্রীরা সবাই এখানে আছে। বাবুল সুপ্রিয়, সুজন চক্রবর্তী, সুব্রত ভট্টাচার্য ফুটবল প্লেয়ার, তারপরে আরও সব আজকের দিনে যারা রথী মহারথী সবাই আমার দোকানে প্রশংসিত এবং আসেন। এখনও সময় পেলে, সময়ের অভাবে আসতে পারে না। হ্যাঁ, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, হ্যাঁ, সময়ের অভাবে আসতে পারে না, যখন সময় পায় তখনই আসে। প্রথমে মূলত আমাদের প্রথমে ছিল আলু চপ বেগুন, সেই দিয়ে আমাদের দোকানের সূত্রপাত। এখন ওইসব জিনিস উঠে গেছে, এখন ফিশ ফ্রাই, ফিশ রোল, চিকেন কাটলেট, মটন কাটলেট, ফিশ ফিঙ্গার, মাছ, মাংস, ডিম, চিংড়ি, ভেজিটেবিল, মোচা, এইসব কি এখন চালু যায়। ওনার কথা শুনতে শুনতেই হরেক রকম তেলে ভাজা খেয়ে থাকলাম আমরা, আর বুঝলাম এই তেলে ভাজা খাওয়ার জন্যই আরও একবার জন্ম নেওয়াই যায়। চলতে থাকুক যুগের পর যুগ ধরে বাঙালির মুখে মেখে তেলে ভাজা, আর চলতে থাকুক কালিকা চপের।